প্রত্যেকের হৃদয়ে ভগবান বিরাজ করেন, তিনি পরমাত্মা রূপে আমাদের হৃদয়ের মধ্যে। আমরা সবাই জীব সেবক, সেবক সেবিকা তারা দাস। এই কারণে মহাপ্রভু বলছেন কি আমরা প্রত্যেকেই যেন তাহার ভজন করি, তাহার ভক্তি করি, তাহার সেবা। তাতে কি হবে আমাদের হৃদয়ে, আমাদের জীবনে উন্নতি, হৃদয়ের শান্তি। দেখুন আমি যখন ছোটবেলার মঠে আসি, আমার বয়স তখন 12 বছর ছিল, 12 বছর বয়সে মঠে ছিল। মা বাবাকে বাবাকে জিজ্ঞাসা করে সংসারে যা কিছু হচ্ছে সব একই রকম, প্রতিদিন এক রকমের, এখন কি আছে? তখন তিনি আমাকে বলেছিলেন যে দেখো সংসার ধর্ম সনাতন ধর্ম, অতএব সংসারের থেকে প্রত্যেকের কর্তব্য পালন করে এটা আমাদের লাগে, এটা আমার মন লাগে না, মেনে নিতে পারছি না। আপনি আর তখন উনি একটা জবাব দিয়েছিলেন যে দেখো আমি সংসারে বিবাহ করে ঘর সংসার করে ফেছে সীমার মধ্যে গণ্ডির মধ্যে বাধা হয়ে, আর তোমার সময় আছে তুমি বাইরে বেরিয়ে সারা বিশ্বটাকে দেখে আসতে। তবে একটা জিনিস তার মধ্যে যাতে সবাই শান্তি না, সংসারে কেউ সুখে আছে আমরা মনে করি, শান্তি বোধহয় পরিমাণে যারা গোবিন্দের রাধারানী নিষ্কাম প্রেমের মূর্তি, তিনি যেভাবে কৃষ্ণকে প্রীতি করেছে তার ভাবে এই গণ যাতে আমরা লাভ করতে সেটাই হচ্ছে আমাদের ভজন সাধন। তার কৃপা করুণা লাভ করে আমরা যাতে ভজন করতে পারি, ভক্তি করতে পারি, আমরাও যাতে ভগবানে সময় লাগে। না দেব দেব মরছে বলে দেবতা না আমি দেবতা ক্রিয়া হয় না, ভগবানের ক্রিয়া করতে গেলে দেবতা হতে না, ভগবানের প্রিয় পাত্র হতে গেলে ভগবান বললেন যে আমার প্রিয় পাত্র কার অদেষ্টা সর্বভূতা মৈত্র করুণ এইমত নির্মম নিরহংকার, বললেন কি যারা কারোর প্রতি শত্রুতা করে কারোর প্রতি হিংসা করে মৈত্র করুণা এই বছর সকলের প্রতি মৈত্রী ভাব করুণা ভরায় নির্মম মমতা শূন্য মোহ মায়া মোহ ছেড়ে দিয়েছে আর কি বলে কৃষ্ণ ভক্তি ভরায় স্থির মতি স্থির বুদ্ধি ভরায় অনিকিত স্থির মতি ভক্তিমান স্বচ্ছ মম প্রিয়। ভগবান বললেন সেই সমস্ত ব্যক্তিগত আমার প্রিয় যারা ভগবানের ভজন করে ভক্তি করে তাদের মধ্যে সব সত্ত্ব হয়েছে, এমনকি সমস্ত দেবী দেবতা তারা সবাই সহায়তা করে সেবা করে। যে ভাই এরা তারা লোকদের ভক্তি করে সেবা করে আমাদের তখন তারাও সংযুক্ত সমস্ত সদ্গুণের সহিত ভগবান এবং তাহার পরিকর্ম দেবী দেবতাগণ সকলে গিয়েছিলেন। খারাপ ভক্ত মহৎ গুণা ভগবানের ভজন না করলে ভক্তি না করলে এইসব গুণগুলো টেনে নেয়, তখন সদ্গুণগুলো দুর্গুণে বদলে যায়, ভালো জিনিসটা খারাপ হয়ে যায়। ভগবান বললেন কি যা কিছু করে আমার জন্য তাহলে সমস্ত ক্রিয়াগুলো শুদ্ধ পরিমার্জিত আর ভগবানের ভক্তি এই জন্য মহাপ্রভু এই জন্য শেখায়। দেখুন জগতে যত রকমের আরাধনা সর্বশ্রেষ্ঠ আরাধনা হল কৃষ্ণ আরাধনা, কৃষ্ণ আরাধনা অপেক্ষা আরো শ্রেষ্ঠত্বীয় পরিকল্পনের আরাধনা রাধারানী রাধা
জ্ঞান সৃষ্টি হয়েছে। শ্রীমদ ভাগবত দেবগণ এগিয়ে দিল্লিতে আমাদের সাত দিন ভাগবত হচ্ছে, ওর মধ্যে আমি প্রতিদিন 1 ঘন্টা করে বলতাম, কেন আমার শরীর খারাপ ছিল বলতে দিবে না, তথাপি নিচে গেলে পৌঁছতে গিয়ে ওরা দিয়ে দেয়। তো এখন আধা ঘন্টার পরেই সমস্যা আমরা স্টপ করিয়ে দেয় বলে কি না বলবেন না বলবেন না, কিন্তু 1 ঘন্টা তো বলে গিয়েছে, 1 ঘন্টা করে ছাড়ি। তো এখন কথা হচ্ছে কি যে রাধা গোবিন্দের মহাপ্রভু কি শিখাইলেন জগৎকে, এই হরিনামের দ্বারা সবকিছু, আর সেই সঙ্গে সঙ্গে শিখাইলেন রাধা গোবিন্দের ভক্তি, তার ভজন করতে তার সেবা করে, এর দ্বারা জীবনের সম্পূর্ণ প্রাপ্তি। আর যা কিছু পাওয়া হয় সংসারে তো সেগুলি হচ্ছে অল্প মাত্রায় ছিল, কিন্তু যখন রাধা গোবিন্দের ভক্তি করে তো আর প্রেমেতে ভক্তিতে ডুবে ভক্তি রসে ডুবে না, তখন সেখানে কি আছে? তো এখন সেই রাধা গোবিন্দের ভক্তি দ্বারা তার মধ্যে ডুবে যাওয়া ভজন করা ভক্তি। দেখুন ছোটবেলায় 12 বছরের মনে গিয়েছিলাম, আর 16 বছর 17 বছর বয়সে তখন আমি সংস্কৃত পড়তাম, পড়তাম তো মাতুর চতুর্বেদ সংস্কৃত বিদ্যালয়ে পড়তাম, আর সেই সময় সংস্কৃত পড়তে পড়তে আমার মাথায় ঢুকলো কি সংস্কৃতের কিছু অভ্যাস করতে হবে। সেই জন্য সর্বপ্রথম গীত গোবিন্দ বইটা নিয়ে গ্রন্থটা নিয়ে তার উপরে এখন সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করেছিলাম গীত গোবিন্দ, কবি জয়দেব গোস্বামী গীত গোবিন্দ, পূজারী গোস্বামী টিকার উপরে অনুবাদ। তো আমি ভাবলাম যে আমি সংস্কৃত পড়ছি এখন পারি কি নাই, কিছু তো অভ্যাস করি, সেই জন্য ওই করতে লাগলাম, করতে করতে দেখা গেল যে পুরো লিখেই ফেললাম, আর পরে পরবর্তী তাহলে মহারাজ জানতে পারে, জানতে পেরে বলে এই তোমার বইটা দাও কি কি লিখেছো এটা আমি প্রকাশ করি। তো এখন আমি বললাম মহারাজ আপনি তো আমাকে মারবেন, তুমি এত উঁচু ধরনের এগুলো তো এত উঁচু ধরনের কথা তো বলা যাবে না, বাইরে ব্যক্ত করা যায় না, কেউ চুপচাপ করা যেতে পারে বলা যাবে না। তো মহারাজ বললে চিন্তা সব, আর সেই গ্রন্থ সারা বিশ্বে চলে গেল সমস্ত ভাষা, ডাচ, স্প্যানিশ, ইংলিশ, তারপরে রাশিয়া, চাইনিজ সব ভাষাতে চলে, সেই কিন্তু তারপরে আরেকটা বই লিখেছিলাম প্রমোশনটা তার পিতার উপর, তারপরে আরো আরো লিখেছিলাম, তারপরে মহারাজের উপরে কাজ করতে লাগে। আমার এখন ভাগবত টিকার উপরে হিন্দি, তো হিন্দি জগতে আমরা সবসময় কাজ করছি, বুঝি যে এখন বোঝাচ্ছে কি যে ছোটবেলা থেকে শাস্ত্র গ্রন্থ পড়ে অনুশীলন করে একটাই জিনিস পাওয়া যায় রাধা গোবিন্দের ভক্তি, সেই প্রেমে ভক্তিতে ডুবে যায় যখন তুমি জীবন সার্থক ভৌতিক জগতে কিছু সামান্য একটু ছায়া হয়, আর বাস্তব প্রেম হচ্ছে রাধা গোবিন্দের, সেই জন্য রাধা গোবিন্দের সেবা। এই যে রাধা মাধবের মন্দির তাই না, কবি জয়দেব গোস্বামী রাধা মাধব দেখতে অবিকল ভক্তি, তাই এখানে ঠাকুরের কি নাম দিয়েছে রাধা মাধব। আচ্ছা, তো একদম কবি রাধা মাধবের মতোই লাগে দেখতে, অবিকল সেই মূর্তি। তো রাধা মাধবের ভক্তি তার ভজন
প্রেম লীলাকে জানা। গীতগোবিন্দে একটা শ্লোক আছে, যদি হরি স্মরণে সরস মনন, স্মরণ কলা বিলাস পুতুমন, মধুর কোমল কান্ত পদাবলী, শুনু তদা জয় দেব সরস্বতী। বললেন কি, ভগবান শ্রী হরির স্মরণ করে যদি হৃদয়কে সরস মধুর বানাইতে হয়, মনটাকে যদি মধুর বানাইতে হয়, তাহলে সংসার ধর্ম হবে, সংসারে বিরক্ষতা হবে। ভগবানের জগতে ভগবানের ভক্তিতে কি আছে মধুর? এই জন্য বললেন কি, যদি হরি স্মরণে সরস মধুর কোমল কান্ত পদাবলী, মধুর কোমলীয় কান্ত পদাবলী, কবি জয়দেব গোস্বামী অদ্ভুত সাহিত্য, অদ্ভুত কথা, রাধা গোবিন্দ রাধারানীর ভাবের মনন, চমৎকার ভাবের মনন কবি জয়দেব গোস্বামী। এই জন্য বাংলার কবি হলেন জয়দেব, আর সারা বিশ্বে তাহার নাম, যে এত বড় কবি হতে পারে। আর অথদ রসগ্রন্থ বর্ণনা করতে পারে, সারা বিশ্বের লোক পড়ে আর সবাই করতে, ওটি এত সাহিত্য। এই জগতে রাধারানীর ভাবের বর্ণনা, এবং এই কারণে শ্রীমৎ ভাগবত, ভাগবত গ্রন্থ যে রচল, শ্রীমৎ ভাগবতের মধ্যে রাধারানীর ভাবের বর্ণনা বলে কি না, ভাগবতের মধ্যে তো রাধারানীর নাম পাওয়া যায় না, না পাওয়া যায়, কিন্তু রাধারানীর যে বর্ণনা হয়েছে সেটা তো দেখতে হবে, দেখবে কি কিরকম ভাবে দেখবে। যেমন রাধারানীকে যদি আমি বলি যে এই একটা মেয়ে বসে আছে, এই মেয়েদের মধ্যে একটি মেয়ে, তাহলে আমরা মেয়েদের মতো যদি দেখি একজন মেয়েকে তো বারো চোদ্দ বছরে সাধারণ মেয়েদের মতোই আমরা দেখি, কিন্তু ভাগবতী কি দেখাচ্ছে বলে না ওইভাবে দেখতে হবে না। রাধারানী তিনি কি, যেমন বৃন্দা দেবী তার এক মূর্তি আছে, যোগমায়া তারও মূর্তি আছে, প্রত্যেক দেবীর একটা করে মূর্তি আছে। আচ্ছা ভক্তি দেবীর কি মূর্তি? ভক্তি দেবীর মূর্তিটা কি, তাই না? ভক্তি বলা হয় না ভক্তি দেবী, তো ভক্তি দেবীর মূর্তিকে রাধা, তাই না? ভক্তি দেবীর মূর্তি হলেন স্বয়ং রাধা। এই জন্য তাহাকে ভক্তি স্বরূপিণী রূপে দেখি, প্রেমের সার ভাব মহা মহাব জানে, মহা মহাব স্বরূপ আছে রাধা, প্রেমের মূর্তি হলেন মহাভাব, আর মহাভাবের মূর্তি হলেন রাধা। প্রেমের স্বরূপে তাহাকে দেখাইয়া ভাবের মূর্তি রাধারানী তিনি পাচ্ছেন। তিনি
তিনি গ্রন্থ লিখেছেন। তার আগে কিন্তু লেখালেখি হতো না, সব শুনে শুনে মুখস্থ করে নিত, সব কণ্ঠস্থ লাগে। কিন্তু 5000 বছর পূর্বে ব্যাসদেব তিনি গ্রন্থ লিখেছেন, কেননা কলিযুগের মানুষ মনে রাখতে পারবে বলে সেই কারণে গ্রন্থ লিখছে। তখন থেকে লেখালেখি শুরু করে ভোজ পাতায় কাল পাতায় এইসব ভাবে লিখতে লিখতে ধীরে ধীরে পাতার আবিষ্কার হলো, সে পাতার থেকেই কাগজের আবিষ্কার, আর মোটা মোটা কাগজ থেকে ধীরে ধীরে পাতলা পাতলা কাগজ সব আসতে থাকে। এখন কাগজের আবিষ্কার, কাগজের আবিষ্কার জনপদক চায়না থেকে রয়েছে, তাই না? আর ওই সব লেখালেখি তাই এখন কথা হচ্ছে কি এইভাবে যে গ্রন্থ লেখা ব্যাসদেব এত সমস্ত গ্রন্থ লিখে তাতে মনে শান্তি পায়। নারদ ঋষি বললেন কি যত যতদিন ভাগবত বলনা না আমি ততদিন শান্তি ভাগবতের কথা বল না, এই যে ভাগবত শুনতে আর তাতেই ব্যাসদেব তিনি শান্তি লাভ করেন, কার্যক্রম আছে আপনাদের যেতে হবে নাকি বিকালে কটার থেকে বসবে? Yeah.